সীমান্তে বিএসএফ এর হত্যা নির্যাতনের মধ্যেই আজ ঢাকায় শুরু হচ্ছে বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের পাঁচ দিনের সম্মেলন। বিজিবি বিএসএফ সম্মেলনে বাংলাদেশের পক্ষে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ এবং ভারতের পক্ষে বিএসএফ মহাপরিচালক শ্রী সুভাষ যোশী নেতৃত্ব দেবেন। বৈঠকে সীমান্তে নিহত বাংলাদেশি হত্যা ছাড়াও মাদক চোরাচালানের মতো বিষয়গুলো আলোচনায় উঠে আসবে বলে জানা গেছে। 18 সেপ্টেম্বর জয়েন্ট রেকর্ড অফ ডিসকাশন শো এর মধ্যে দিয়ে শেষ হবে সম্মেলন। এদিকে শনিবার পাঁচ বছর আগে অনুপ্রবেশকারী বাংলাদেশি তরুণী আফরোজাকে ফেরত দিলেও বিএসএফ ধরে নিয়ে গেছে দুই বাংলাদেশিকে। বিরোধী দলীয় নেতা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ রংপুর যাচ্ছেন। দলীয় প্রধানের আসার খবরে চাঙ্গা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। দলীয় চেয়ারপারসনের আগমনের প্রচারে প্রচার প্রচারণায় সরগরম হয়ে রয়েছে গোটা নগরী। সমাবেশ সফল করতে চলছে জোর প্রস্তুতি। স্থানীয় সরকারি হাইস্কুল মাঠে প্রায় 10 লাখ লোকের সমাগম ঘটবে বলে আশা করছেন নেতাকর্মীরা। তিন দিনের উত্তরাঞ্চল সফরে বেগম খালেদা জিয়া এখন বগুড়ায় অবস্থান করছেন। আজ জাতীয় কর দিবস। সেরা করদাতাদের সম্মাননা জানানোর মধ্য দিয়ে পালিত হবে দিবসটি। এ উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এ উপলক্ষে এনবিআর কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হবে। এতে নেতৃত্ব দেবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতার। কয়েক বছরের সাফল্যের ভর করে এবারও বৃহৎ কলেবরে কর্মেলার আয়োজন করতে যাচ্ছে এনবিআর। সোমবার থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী এই কর্মেলা। এবারের মেলায় বিশেষ গুরুত্ব পাবে ইটিআইএন কার্যক্রম, কারণ ডিসেম্বরের পর পুরনো সব টিআইএন বাতিল হয়ে যাবে। নরসিংদীর পলাশে বৃদ্ধ দম্পতি হত্যার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার স্থানীয় পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, নিহতের মোবাইলের কল লিস্টের সূত্র ধরে হত্যাকারীদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়েছে পুলিশ। এর প্রেক্ষিতে শুক্রবার চট্টগ্রাম থেকে ফয়সাল মিয়াকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী গ্রেফতার করা হয় সাখওয়াত নামের আরেকজনকে। 27 আগস্ট ভোরে নরসিংদীতে খুন হন ঘোড়াশাল সার কারখানার কর্মকর্তা আরমান ভূঁইয়া ও তার স্ত্রী সালমা বেগম। 2014 সালের মাঝামাঝি সব রাসায়নিক অস্ত্র ধ্বংস এবং হস্তান্তর করতে হবে সিরিয়াকে, আর মজুদ রাসায়নিক অস্ত্রের পূর্ণাঙ্গ তালিকা দিতে হবে আগামী এক সপ্তাহের মধ্যে। শনিবার সিরিয়াকে এমন 6 দফা শর্ত বেঁধে দিয়েছে যুক্তরাষ্ট্র। সুইজারল্যান্ডের জেনেভায় যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে তিন দিনের বৈঠকে মার্কিন এসব শর্তের ব্যাপারে মস্কো একমত হয়েছে। পরে সংবাদ সম্মেলন করে এসব বিষয়ে সাংবাদিকদের জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। তিনি বলেন, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের রাসায়নিক অস্ত্র পর্যবেক্ষণের সুযোগ দিতে হবে সিরিয়াকে, আর আগামী নভেম্বরের মধ্যে পর্যবেক্ষকরা দেশটিতে যাবেন। এদিকে প্রেসিডেন্ট বারাক ওবামা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রাসায়নিক অস্ত্র হস্তান্তরের এই কূটনৈতিক প্রক্রিয়া ব্যর্থ হলে সামরিক অভিযানের বিকল্প থাকবে না। ইরাকের মুসল শহরে জানাজার নামাজে আত্মঘাতী বোমা হামলায় 23 জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 30 জন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, সংখ্যালঘু শাবাক জনগোষ্ঠীর উপরে হামলা চালানো হয়। হামলার পরপরই আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনেকদিন ধরেই কুর্দিপন্থী শাবাক গোষ্ঠীর উপর হামলার হুমকি দিয়ে আসছিল সন্ত্রাসী গোষ্ঠীরা, তবে হামলার দায় দায়িত্ব এখনো কেউই স্বীকার করেনি। ইরাকে মার্কিন সমর্থিত বাহিনী সরে যাওয়ার পর থেকে দেশটিতে বোমা হামলার ঘটনা বাড়তে থাকে। চলতি বছর এ পর্যন্ত 4,000-এরও বেশি মানুষ নিহত হয়েছে। স্প্যানিশ লীগ প্রসঙ্গ। অবশেষে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে অভিষেক হলো গ্যারেথ বেলের। অভিষেক ম্যাচে বেল গোল পেলেও 3 ভিয়ারিয়ালের সাথে ড্র করে পয়েন্ট খুইয়েছে গ্যালাকটিকোরা। তবে অ্যালেক্সো সানচেজের শেষ মুহূর্তের গোলে সেভিয়ার বিপক্ষে জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। নিজেদের মাঠে ম্যাচের 21 মিনিটে চ্যানির গোলে এগিয়ে যায় ভিয়ারিয়াল। তবে 38 মিনিটে গ্যালাকটিকোদের সমতায় ফেরান অভিষেক তো বেল। এরপর 64 মিনিটে ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলে 2-1 এগিয়ে যায় আনচেলত্তি শিশুরা। তবে 70 মিনিটে সান্তোজের গোলে সমতায় আনে স্বাগতিকরা। এই ড্রয়ে টেবিলে 4 নম্বরে নেমে গেল রিয়াল মাদ্রিদ। অপর ম্যাচে দানি আলভেজের গোলে প্রথমার্ধে 1-0 এগিয়ে যায় বার্সেলোনা। এরপর 75 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লিওনেল মেসি। শেষ 10 মিনিটে র্যাকটিক আর কোকোর গোলে সমতায় আনে সেভিয়া। তবে শেষ মুহূর্তে অ্যালেক্সো সানচেজের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে মার্টিনো শিষ্যরা। ইংলিশ লীগ প্রসঙ্গ। আবারও পয়েন্ট খুইয়েছে চেলসি। স্টিভেন নেইসমিথের গোলে এভারটনের কাছে 1-0 গোলে হেরেছে মরিনহো শিষ্যরা।